Good afternoon, Good Mr. afternoon, sir. Ramesh. Good afternoon, sir. Good afternoon. এটা দেখতে পাচ্ছ তো, বোর্ডে দেখা যাচ্ছে? Yes, sir. It's visible. আমাদের আজকে, হ্যাঁ, যেটা আমরা কালকে বলেছিলাম রিমিডিয়াল ক্লাসে, যে আমরা ফাংশনের কিছু প্রবলেম করব, তারপরে আমরা কিছু ডিসকাস করব ফাংশন নিয়ে, তার কিছু প্রবলেম করাবো, তারপরে ফাংশন কিছু কন্টেন্ট গুলো করাবো, তোমার অড ফাংশন, বেন ফাংশন, আজকে লাস্ট মোটামুটি ফাংশনের টপিক গুলো ডিসকাস করা হয়ে যাবে, তারপর তোমাদের নেক্সট চ্যাপ্টার আমরা যাবো। বেসিক ক্যালকুলাস শিখতে গেলে ফাংশন, লিমিট, কন্টিনিউটি, এটা তোমাদেরকে শিখতেই হবে, এগুলো জানতে হবে। এইটা তোমাদের লাস্ট তোমাদের হ্যালো ক্লাসে স্যার, করা হয়েছে। হ্যাঁ বলো, ভালো। স্যার আপনি হ্যালো স্ক্রিন স্যার, প্রেজেন্ট করেছেন? হ্যাঁ হ্যাঁ করেছি তো, স্যার দেখা যাচ্ছে স্ক্রিন না ইজ নট ভিজিবল স্যার। না না স্যার, দেখা যাচ্ছে। বোর্ডটা তো দেখা যাচ্ছে, আমি তো পাশেই দেখতে পাচ্ছি, মানে আমার পাশে ভিজিবল দেখা যাচ্ছে। তো তোমার পিন করো, পিন না করে স্যার নাও। স্ক্রিন ইজ নট ভিজিবল স্যার, দেখা যাচ্ছে না। তো নেটের প্রবলেম হচ্ছে না হয়তো, স্যার স্ক্রিন দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। এই বাকিরা দেখতে পাচ্ছে তো? বাকিরা, বাকি যারা, Yes sir, yes স্যার sir. ইট ইজ ক্লিয়ারলি ভিজিবল, দেখা যাচ্ছে, দেখা Yes যাচ্ছে sir. একদম। ঠিক আছে স্যার, দেখ। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলছি যে এটা আমার ফার্স্ট ক্লাস, যদি আর একবার এটা বলে দিতেন একটু। ফার্স্ট ক্লাস, তাই একটু আমি প্রবলেম সলভ করাই, মানে আমি প্রবলেম সলভ করাচ্ছি, মানে তোমাদের ফাংশনের ব্যাপারটা হচ্ছে, তোমার একটা ডোমেন আছে, একটা কোডোমেন। ফাংশন মিনস একটা রিলেশন বিটুইন টু সেট। একটু কনসেপ্টটা বুঝিয়ে দিই, তারপরে আমি আজকে প্রবলেম করাবো, ফাংশনে কিছু প্রবলেম করাবো, তারপরে আমি নেক্সট কন্টেন্ট গুলো করিয়ে দেবো। মানে ফাংশন দিয়েই তোমাদের তিন চারটে চ্যাপ্টার, মানে ক্লাস করানো হয়ে গেল, হয়ে গেছে। তাহলে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, যাদের যাদের নতুন ক্লাস নিউ জয়েন করেছো, আবার রিকার দিচ্ছি তারপরে। আর যাদের মানে অনেক দিন হয়ে গেছে, তারা একটু নতুন মানে টপিক গুলো ধরবো, তোমাদেরও পড়ানো হয়নি। ফাংশনের যে চ্যাপ্টারটা তোমার আর কি, এটা যেটা বলে দিচ্ছি কনসেপ্ট আর কি, এটা দিয়ে দিচ্ছি, আমি একটু একটা অঙ্ক করিয়ে দেবো, প্রবলেম করাবো। যে দুটো সেট, একটা হচ্ছে তোমার ডোমেন সেট আর একটা হচ্ছে কোডোমেন সেট। টু সেট ফাংশন আর টু সেট, ডোমেন সেট আর কোডোমেন সেট, দিস রিলেশন বিটুইন ওয়ান টু ওয়ান রিলেশন, ওয়ান টু। আমি একটা এক্সাম্পল দিয়েও ছিলাম যে লেট, মানে ডোমেন সেট মানে এ টাকে আমরা ডোমেন সেট বলবো, আর বি টাকে আমরা কোডোমেন সেট বলবো, মানে প্রত্যেকটা এলিমেন্ট একটা ডোমেন সেট থেকে কোডোমেনে যাচ্ছে। এবার সেখানে ফাংশনের, যে কোনো ফাংশনের সেভেন টাইপ অফ ফাংশন এখানে কাজ করছে, সেভেন টাইপ আমি বলবো পরে, একটু আজকে ডিসকাস করে নেবো সেভেন টাইপ ফাংশনটা কি। অনেক রকম টাইপের ফাংশন আছে আমাদের সিলেবাসে, সেভেন টাইপ অফ ফাংশন আমরা দেখতে পাই, সেভেন টাইপ। এই যে একটা ফাংশন আমরা ধরে নিচ্ছি, আমরা লাস্ট ক্লাসেও আমরা ডিসকাস করেছিলাম, এফ এক্স ইকুয়াল টু একটা ফাংশন ধরে নিলাম, এক্স কিউব, ধরো এক্স কিউব ধরে নিয়েছি, এক্স, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব। এবারে আমি যখন, আমি না এ একটা সেট, সেট ডোমেন সেট যাকে বলা হয়, সেট, সেট আবার কি, যে সেট আমরা বলেছিলাম একটা আইডিয়া দিয়েছিলাম ডেফিনেশনে, যে ওয়েল ডিফাইন অ্যান্ড ডিস্টিংক্ট অবজেক্ট হতেই হবে, তবে আমরা সেট বলবো, ঠিক আছে। তাহলে ওয়ান টু থ্রি এগুলো হচ্ছে কি নাম্বার বলো দেখি, এনি ওয়ান তোমরা যদি বলতে পারো, এগুলো কি নাম্বার? রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার এবং ডিস্টিংক্ট অর্ডারই আছে। দেখো ওয়ান টু থ্রি করে আমরা এলিমেন্ট গুলো সাজাচ্ছি। এবার ধরো আমি পুট করছি, মানে একটা ফাংশন বলে দেবে, যে কোনো ফাংশন, যে সেটা নন অ্যালজেব্রিক হোক আর অ্যালজেব্রিক হোক, এটা আমি একটা অ্যালজেব্রিক ফাংশন ধরেছি, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, কিউবিক ফাংশন যাকে বলা। এবার আমি ওয়ান পুট করছি, মানে যখন, মানে তোমার ইনপুট আর প্রসেসিং বলে দেবে, তোমাকে আউটপুটটা বের করতে, মানে কোডোমেনটা বের করতে হবে, মানে ডোমেন সেট, এই যে ডোমেন সেট আর বিটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। জাস্ট কনসেপচুয়াল আইডিয়াটা করো, তারপরে আমি আরো অঙ্ক দেখাবো আজকে, ফাংশনের অঙ্ক দেখাবো, তারপরে অড ফাংশন, ইভেন ফাংশন কি, ইউনিক ফাংশনের কন্ডিশনটা কি, সেটা আমরা দেখে আমরা ভেরিফাই করবো।
তাহলে 1 কিউ মানে কত আমরা পাচ্ছি 1 তাই না এবার 2 যদি বসাই আমি এই এইটার রেসপেক্টে আমি ইয়ে করছি দেখো এই সেটের রেসপেক্টে আমি পয়েন্ট গুলো বসাচ্ছি এবার 2 বসালে কি হবে বলো দেখি এনিওয়ান 2 কিউ 2 কিউ এর মানে হচ্ছে 8 তাই না ইয়েস স্যার এবার 3 যদি বসাই 3 ইনপুট করি 3 পুট করি মানে তোমার কোশ্চেনে বলে দেবে এটা আমি আগে দিন কিছু কিছু অঙ্ক করিয়েছি ভিডিও দিয়েছি তোমাদের পিডিএফটা দেখবে যারা নতুন নতুন এসে তারা একটু পিডিএফটা দেখে বা তারা একটু চাইবে ইয়ে করবে ভিডিও দিয়েছি এই ফাংশনের পুরো চ্যাপ্টারটা এবার 3 কিউ মানে কত 27 তাই না মানে এই যে সাজের এইগুলো তোমাকে মনে রাখতে হবে 3 কিউ ইন্ডিসেস এর ব্যাপার 4 এবার 4 পয়েন্ট বসালাম 0.4 মানে পয়েন্ট নট 4 পয়েন্ট বসালাম বসানোর পরে আমরা ইনপুট দিচ্ছি 4 সরি ইনপুট আমি 4 দিচ্ছি তাহলে 4 কিউ মানে কত এখানে কত বলে দেখি 4 কিউ 64 64 ভেরি গুড তাহলে এই যে আমি কোড ডোমেইন গুলো পাচ্ছি 1 8 হ্যাঁ তারপর 27 আর 64 এই কোড ডোমেইনের আউটপুটটা পাচ্ছি আউটপুট মানে বি ইজ এ আউটপুট কোড ডোমেইন আর এ ইজ এ ডোমেইন সেট ইনপুট ডিভাইস ইনপুট ইনপুট দিলে আউটপুট আমরা পাবো এই তোমার এটা হচ্ছে জাস্ট বেসিক নলেজ অফ মানে আমার এই ফাংশনের ব্যাপারটা মানে ফাংশন ইজ এ রিলেশন বিটুইন টু সেট দ্যাট ইজ টু সেট এফ অফ এফ সাজ দ্যাট এ টু মানে এ যত এলিমেন্ট বি এর দিকে যাচ্ছে এটা আমরা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টে বোঝাই ঠিক আছে এ যত মানে ডোমেন সেট বলো ডোমেন সেট সেট মানে ডোমেন সেট বলতে মানে ইনফাইনাইট হতেই হবে এই সরি সরি ফাইনাইট হতেই হবে ইনফাইনাইট নয় ফাইনাইট হতেই হয় ফাইনাইট নাম্বার মানে তোমার ফাইনাইট নাম বলতে গিয়ে তোমার 1 থেকে বা 0 0টা আমরা ফাইনাইট ধরবো 0 থেকে আপ টু তোমার ইনফাইনাইট পর্যন্ত আর ইনফাইনাইট ভ্যালু হচ্ছে আনডিফাইন্ড ভ্যালু আমি বলেওছিলাম আগে তোমাদের ক্লাসের চলাকালে আনডিফাইন্ড ভ্যালু হচ্ছে তোমার 1/0 সেটা হচ্ছে তোমার ইনফিনিটি হ্যাঁ আর একটা কি বলেছিলাম আনডিফাইন্ড 0/0 যেটা এল হসপিটালে আমরা অ্যাপ্লিকেশন করতে পারি এটাও আনডিফাইন্ড এই দুটো ভ্যালু হচ্ছে আনডিফাইন্ড মানে এই দুটো ভ্যালু যদি আমি ডোমেন সেটে আমি ইয়ে করি ইনপুট করি আউটপুট একদম এররই দেখা যাবে আর তোমার প্রসেস নেবেই না মানে ফাংশন কাজই করবে না ফাংশন কাজ করবে না আনডিফাইন্ড ভ্যালু তোমাকে মনে রাখতে হবে তাহলে আনডিফাইন্ড বা নট এক্সিস্ট ঠিক আছে সেটা সেটা কি ইনফিনিটি আমরা জানি 1/0 ইনফিনিটি আমরা জানি সবাই আর একটা জানি কি 0/0 এটা তোমার এই টার্মটা তোমার কাজে লাগাতে হবে 0/0 এটাও একটা আনডিফাইন্ড ভ্যালু এই আনডিফাইন্ড ভ্যালু ডোমেন সেটে আমরা দিলেই কিন্তু আউটপুট পাবো না ঠিক আছে এরর দেখা যাবে এটা তোমাকে মনে রাখতে হবে আর 1 0 0 1 2 3 4 5 যত ভ্যালু আছে -1 -2 যেটা নেগেটিভ ইন্টিজার পজিটিভ ইন্টিজার 0 যত ভ্যালু আছে যে টেবিলটা আমরা প্রথমে আমরা দেখিয়েছিলাম সেই টেবিলে যত ভ্যালু আছে সেই ভ্যালুগুলো আমরা ডিফাইন্ড ভ্যালু আমরা পাবো বোঝা গেল ব্যাপারটা যে একটা ফাংশন দেওয়া থাকবে ইনপুট বলা থাকবে তারও আমি কিছু কিছু অঙ্ক সেদিন করিয়েছিলাম আজও করাবো আজও আমি তোমাদের কিছু কিছু অঙ্ক তোমাদের করানোর ইয়ে করবো দেখানোর চেষ্টা করবো বোঝানোর চেষ্টা করবো দেখো একটু বোঝার চেষ্টা করো তারপর তোমরা নেক্সট আমরা এতে যাব ঠিক আছে মানে নেক্সট টপিক গুলোতে যাব এই এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল তো ক্লিয়ার তো এনি ডাউট এনি কোশ্চেন ইয়েস কোনো কোশ্চেন নেই ঠিক আছে ভেরি গুড আমরা আরেকটা এতে যাচ্ছি যেখানে তোমরা এটা গেল এবারে আমরা আরেকটাতে দেখো এখানে মানে প্রবলেম গুলো সলভ করাই বুঝতে পারলে না করলে বুঝতে পারবে না ব্যাপারটা কি দাঁড়ালো এখানে ওই জায়গাটাতে আমার তো অনেক এইটা তো ইয়ে কাল সেদিনের কালকে হোমওয়ার্ক ছিল এটা নিব না এটা মোছার দরকার নেই এইটাই এবার দেখো লিমিটের অঙ্ক বুঝিয়েছিলাম
দেখো এবার কতগুলো প্রবলেম পড়াটাই মোটামুটি বুঝতে পারবে ব্যাপারটা কি দাঁড়ালো ফাংশন মানে আর কিছু। আমি প্রবলেম করিয়েছিলাম গত ক্লাসে, লাস্ট বৃহস্পতিবারে আমার ক্লাস আছে, ওই ক্লাসেই করিয়েছিলাম কিছু প্রবলেম, আজও প্রবলেম করাবো। প্রবলেম না করলে তোমরা কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? সেই জন্য আমি প্রবলেম গুলো করাচ্ছি। দেখো এখানে ফার্স্ট কোয়েশ্চেন, আজকে ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে ধরো এই প্রবলেম করলে বুঝতে পারবে যে এফ অফ এক্স, দেখো এফ অফ এক্স ইকাল টু এক্স এস কিউ মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ, এরকম একটা অ্যালজেব্রিক প্রবলেম দিয়ে দিল। দেন ফাইন আমাকে প্রমাণ করতে হবে যে এফ অফ মাইনাস থ্রি, তারপরে এফ অফ তোমার আরো টু আর অ্যান্ড এফ অফ, এখানে ধরো তোমার পয়েন্টটা বলা আছে যে এফ অফ এক্স প্লাস এইচ প্লাস ওয়ান, এরকম বলা আছে, এরকম বলা আছে যে ফাইন দেন ফাইন সরি দেন ফাইন দেন ফাইন দেখবে দেন ফাইন এরকম এরকম একটু আগে ক্লাস তোমার গত ক্লাসে করিয়েছিলাম এরকম তোমার প্রবলেম। এটা যে কিউবিক ফাংশন, কিউবিক ফাংশন আমরা দেখো পয়েন্ট গুলো দেওয়া আছে, মানে একটা ফাংশন দেওয়া থাকবে আর পয়েন্ট গুলো দেয়া, এই যে ক্যালকুলাসের এটাই তোমার সুবিধা, পয়েন্ট দেওয়া থাকবে আর ফাংশন দেওয়া থাকবে, জাস্ট ইন আউটপুট তোমাকে বের হতে হবে, মানে কোড ওমেন তোমাকে বের করতে হবে। প্রথমটা কি মাইনাস টেন? ইয়েস স্যার মাইনাস টেন প্রথমটা। আচ্ছা মাইনাস টেন, ও অ্যান্সার কথা বলছো? এফ অফ মাইনাস থ্রিটা। আর যাদের একটু মানে বুঝতে পেরেছে তারা একটু অঙ্কটা করেই নেবে। দেখো আমি প্রসেসটা বলি, যারা একটু নতুন আছে তারা একটু মানে আস্তে আস্তে পড়াবো, মানে ফাংশন তোমাদেরকে ফাংশন বুঝতে পারলে লিমিট, লিমিট বুঝতে পারলে কন্টিনিউটি, এই তিনটে চ্যাপ্টার যদি বেসিকটা যদি বুঝতে পারো পুরো ক্যালকুলাস মানে যেটা ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার তোমাদের আছে, সেকেন্ড অর্ডার পর্যন্তই আছে তোমাদের, তারপরে ম্যাক্সিমাম মিনিমাম ওগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন, পুরোটাই বুঝতে পারবে, ঠিক আছে? এইটা একটু আস্তে আস্তে করাতে হবে, ফাংশন আর লিমিটটা সব এর উপরে ডিপেন্ড করছে, একটা স্টেপ বাই স্টেপ। প্রথম অঙ্কটা ও বলেছে, অ্যান্সার বলেছে টেন, আমার কি করে আসছে দেখো, আমার তো প্রসেস মনে আছে মাইনাস টেন হবে, মাইনাস টেন ইয়েস স্যার মাইনাস টেন, মাইনাস দেখি কত আসছে দেখি। আমার দেখো এই একটা ফাংশন বলে দেবে, অ্যালজেব্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন, যে কোনো ফাংশন একটা বলে দেবে, এইখানে আমাকে পয়েন্টটা বসাতে হবে, আমার দিয়েছে মাইনাস থ্রি আমাকে বসাতে হবে, এক্স এর রিপ্লেসে বোথ সাইড মাইনাস থ্রি, এক্স রিপ্লেস টু বোথ সাইড মাইনাস থ্রি, ওকে? এইটা বুঝতে পারলে দেখো এখানে বুঝতে পারছো কিনা, যারা নতুন নতুন এসছে বা যে বললো যে প্রথম ক্লাস করছে, এই লাইনটা বুঝতে পারছো? সেকেন্ড লাইনটা আমি এক্স এর রিপ্লেসে মাইনাস থ্রি কেন বসাচ্ছি, আমাকে এই পয়েন্ট গুলো বসাতে হবে, এফ অফ মাইনাস থ্রি, এফ অফ টু আর এফ অফ এক্স প্লাস টু, মানে ইনপুট গুলো বসাতে হবে আমাকে, ইনপুট বসালে আউটপুট আমাকে রেজাল্টটা আসবে। এই সেকেন্ড লাইনটা বোঝা গেছে? এই তোমরা সেকেন্ড লাইনটা বুঝতে পারছো তো? বুঝতে তো মাইনাস থ্রিটা কিভাবে বসালাম এক্স এর জায়গায় এক্স রিপ্লেস। আচ্ছা আচ্ছা এবার দেখো মানে বিটা কি করে ঢোকালেন একটু বলবেন? হ্যাঁ বলো বলো রাজা বলো, এই যে মাইনাস থ্রিটা কি করে এসলো আসলো স্যার একটু বলবেন। এই তো আমাকে বলেছে কি ফাইন দেন ফাইন এফ অফ মাইনাস থ্রি, এই যে মাইনাস থ্রিটা বলেছে আমাকে ইনপুটে, আমাকে ইনপুটে এক্স এর জায়গায় মাইনাস থ্রি তোমাকে রিপ্লেস করতে হবে, এক্স এর জায়গায় প্রত্যেকটা এতে মানে রাইট সাইড অ্যান্ড লেফট সাইডে বাম পক্ষে ডান পক্ষে তো আমাকে মাইনাস থ্রি বসাতে হবে এক্স এর জায়গায়। ফাংশন এফ অফ এক্স ইকাল এক্স কিউ মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ আমাকে বলেছে কি তিনটে পয়েন্ট বলে দিয়েছে, ফাইন দা দেন ফাইন এফ অফ মাইনাস থ্রি কমা এফ অফ টু অ্যান্ড এফ অফ এইচ প্লাস ওয়ান, এক একটা করে ইনপুট বলা আছে, আমি এক্স এর জায়গায় মাইনাস থ্রি বোর্ড সাইডেই বসে দিয়েছি, ঠিক আছে? বুঝতে পেরেছো? এটা এক্স এর জায়গায় মাইনাস থ্রি, এইটা এইটা মাইনাস মাইনাস জাস্ট একটা একটা করে মানে তিনটে আউটপুট বের হবে, তিনটে ইনপুটে তিনটে আউটপুট তোমাকে বের করতে হবে, বোঝা গেল? এটা তাহলে মাইনাস থ্রি কিউ, থ্রি কিউ মানে কত, মাইনাস টোয়েন্টি সেভেন, আর মাইনাস মাইনাসে কি আছে প্লাস টুয়েলভ আর এখানে প্লাস ফাইভ,
হলো তাহলে এখানে কত হচ্ছে দেখো মাইনাস 27 যে 10 বলেছে সে তার মাইনাস 10 তারই অ্যানসার ঠিক আছে 17 তার মানে 27 মাইনাস 27 থেকে 17 বাদ দিলে মাইনাস 10 অ্যানসার এইভাবে তোমাকে অ্যানসারটা আউটপুট রেজাল্টটা বের করতে মানে মানে ফাংশন বলা থাকবে ইনপুট মানে ডোমেন সেট বলা থাকবে মানে ডোমেন সেট যেটা বলা হয় ইনপুট যাকে বলা হয় সেটা বলা থাকবে তোমাকে আউটপুট রেজাল্ট মানে কো ডোমেনটা থেকে বের করতে হবে আউটপুট বের করতে হবে এই হচ্ছে তোমার মেন অবজেক্টিভ বা মেন ইয়ে ঠিক আছে মেন ব্যাপারটা মানে ফাংশন আর ইনপুট তোমাকে বলে দেবে আউটপুট তোমাকে বের করতে হবে সেটা লিমিটের ক্ষেত্রে হোক কন্টিনিউটি ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার সব কিছু একটা একটা করে আউটপুট তোমাকে রেজাল্ট এমনিতে তোমাদের যে কোনো কোশ্চেনে আউটপুট তোমাকে বের করতেই হবে বের করতেই হবে ঠিক আছে মাইনাস যে বলেছে 10 তার অ্যানসারটা আমি দেখছি সঠিক আছে এরপরে আমি কি করব এবার 2 বলেছে স্যার এরপর একটা 5 হবে কিনা দেখবেন ইয়েস স্যার 5 হবে 5 হবে হ্যাঁ স্যার 5 ইজ 5 হবে স্যার অ্যানসার 5 হবে 5 হবে আচ্ছা মিউট কর প্লিজ বাহ 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 দেখি একবার চেক করে নি তোমার 5 এর অ্যানসারটা কি হয়ে যাচ্ছে আমি জাস্ট এক্স এর জায়গায় আমি 2 বসাচ্ছি মানে সেকেন্ড অঙ্কটা সেকেন্ড পয়েন্টটা এক্স এর জায়গায় জাস্ট এক্স এর জায়গায় 2 2 কিউ 2 ঠিক আছে এক্স এর জায়গায় এক্স রিপ্লেস টু 2 বোথ সাইড 2 বোথ সাইডই তোমাকে বসাতে হবে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মানে আমাকে এফ অফ 2 বের করতে হবে হ্যালো স্যার জানো এটা এই হ্যাঁ বলো স্যার এই লাস্ট এরটা কি লিখেছেন এফ এইচ স্যার ওটা এইচ প্লাস 1 এইচ প্লাস 1 এফ অফ এইচ এইচ প্লাস 1 এইচ আমিও এক্স এ করেছিলাম এইচ বসিয়ে দিয়েছি এক্স গুলোতে পরে আসছে এরকম প্রবলেম আছে এক্স প্লাস 1 এরকম একটা প্রবলেম আছে আমি শর্ট করে করিয়ে দিচ্ছি এরকম প্রবলেম আমি দেখেছি ঠিক আছে আমি এরকম প্রবলেম আছে আমি পরে দেখাচ্ছি এটা এরকম আছে জাস্ট এটা বোঝানোর জন্য এগুলো করছি দেখ এই 2 কিউ মানে 8 সরি h 2 কিউ মানে এটা 8 মাইনাস দেখো 4 ইনটু 2 মানে 8 এটাও 8 প্লাস 5 5 অ্যানসার 8 8 কেটে গেল 5 অ্যানসার ভেরি গুড এটা সলভ ছিল এবার শর্ট কোয়েশ্চেন এরকম টাইপের দেবে শর্ট কোয়েশ্চেন এক নম্বর দু নম্বর এই চ্যাপ্টার থেকে এক নম্বর কি দু নম্বর থাকে বেশি অঙ্ক থাকে না আমি সেই অঙ্কগুলো করিয়ে দেবো যেগুলো থাকে তোমাদের ম্যাক্সিমাম দু নম্বর কিভাবে থাকে সেগুলো অঙ্ক দেখে দেবো ব্যাপারটা বুঝতে পারো তো 2 আমি পয়েন্টটা বসালাম এক্স এর জায়গায় এক্স রিপ্লেস টু 2 বোথ সাইড আর আমি ক্যালকুলেট করে দেখতে পাচ্ছি 5 অ্যান্সার পাচ্ছি এবার থার্ড পয়েন্টে কত অ্যান্সার হয়েছে তোমাদের থার্ড পয়েন্টটা একটু একটু ডিফিকাল্ট আছে স্যার h² - 10 বাবা আচ্ছা আচ্ছা এই অঙ্কটা করে দেখতে পারি হয়ে যায় f অফ 2 টা হয়ে আছে তো দেখে নিয়েছো তো বা 2 কে নিয়েছো তো আচ্ছা আচ্ছা একটু দেখো এখন বোঝানো বোঝার চেষ্টা কর আমি 2 এর জায়গায় x এর জায়গায় আমি h প্লাস দিই বোথ সাইডে খুব ইন্টারেস্টিং অঙ্কগুলো মানে একবার ধরতে পারলেই পুরো টাকা নাম্বার পুরো গ্রামারের মতন এইচ প্লাস ওয়ান বোথ সাইডে এক্স এর জায়গায় এইচ প্লাস ওয়ান কম সময়ে বেশি নাম্বার পেতে গেলে ক্যালকুলাস তোমার বেশি তোমাকে শিখতে হবে কম সময়ে বেশি নাম্বার কম স্যার এটা কি এইচ প্লাস ওয়ান এর ফুল ফর্ম লিখেছেন হ্যাঁ এক্স এর জায়গায় বসিয়ে দিয়েছি এক্স এক্স যেমন ছিল এক্স প্লাস ওয়ান এর হোল কিউ মাইনাস ফোর ইন্টু এইচ প্লাস ওয়ান এক্স এর জায়গায় জাস্ট এক্স রিপ্লেস করতে হবে মানে যে পয়েন্টটা বলে দেবে তার জায়গায় মানে ফাংশন একই একটাই ফাংশনে তিনটে পয়েন্ট আমরা আউটপুটও দেখলাম মাইনাস 10 এটা বেরোলো মাইনাস 10 আউটপুট বেরোলো হ্যাঁ আবার এটার জায়গায় আমি 5 বেরোচ্ছে আর এখানে কত বেরোচ্ছে দেখো এখানে কত হবে এবারে h2 এর ফর্মুলা কি হবে এইটার ফর্মুলা হচ্ছে h3 স্যার h3 প্লাস 3 প্লাস 3h² প্লাস 3h মাইনাস না পাওয়া এখানে
প্লাস এর পর না প্লাস মাইনাস প্লাস মাইনাস এখানে মাইনাস এইচ মাইনাস 4 এইচ প্লাস 4 মাইনাস প্লাস 5 এবারে এটাকে ক্যালকুলেট করে কত হচ্ছে দেখো এইচ কিউ তো থেকে যাচ্ছে এটাকে এইচ কিউ h cube plus 3h square minus h plus 2 minus 8 minus 8 plus 2 plus 2 6 minus 4 plus 2 এটা একটা আউটপুট বুঝতে পারলে h plus 1 এ আমরা এটা একটা আউটপুট পাচ্ছি এটা ভেরিয়েবল মানে h একটা লেন্থ পরে আমি শেখাবো যে x এর লিমিটেড লেন্থ ব্যাপারটা কি মানে লিমিট বা এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এর লেন্থ বোঝায় ঠিক আছে জাস্ট মানে ডিসটেন্স স্যার একটু বুঝিয়ে বলবেন বুঝতে পারলাম এখানে শেষের দিকটা দেখো বলছি দেখো এখানে x এর জায়গায় আমি x প্লাস 1 বসাচ্ছি বোথ সাইড এটা বুঝতে পারছো তো সেকেন্ড লাইনটা বোঝা যাচ্ছে এবারে h প্লাস 1 এর হোল কিউটাকে ভেঙে দেবো এই কিউ ফর্মুলা a প্লাস b এর তার হোল কিউ ফর্মুলাতে h কিউ প্লাস 3 h স্কয়ার প্লাস 3 h মাইনাস প্লাস 1 1 কিউ মানে তো 1 এখানে আর এটা ভেঙে দিচ্ছি 4 ইনটু h মাইনাস 8 আর মাইনাস 4 ইনটু প্লাস 1 মাইনাস 4 আর প্লাস 5 তো আছেই ঠিক আছে এবারে ক্যালকুলেট করছি যে এই h কিউটা থেকেই যাচ্ছে 3x স্কয়ার তো আছেই এবার এই দেখো 3h আর এখানে 4h মাইনাস 4h কত হয় 3h মাইনাস 4h শুধু মাইনাস 8 হয় না আর মাইনাস ফোর এইচ এখানে আমি কি লিখছি মাইনাস ফোর এইচ আর প্লাস 3h কত হয় এটা এটার आंसर কত হবে এটা হবে স্যার মাইনাস মাইনাস এই হবে আগে বড় চিহ্ন তো বসিয়ে পড়বে না বড় চিহ্ন তো আগে পড়ে তো এখানে বড় চিহ্ন কে 4 বড় না 3 এর থেকে 4 বড় এটা মাইনাস এই হবে তাহলে মাইনাস এই লিখেছি এখানে 5 প্লাস 5 আর 1 কত হয় 6 6 থেকে মাইনাস 4 বাদ দিলে কত হয় 2 হয় না এটা তো মানে কাইন্ড অফ অ্যালজেব্রার মতই মানে এটা এটা কি ক্যালকুলাসের পার্টের মধ্যে পড়ে এই ফাংশনটা এখানে এই ফাংশনটা কিউবিক ফাংশন এইখানে যেটা পয়েন্টটা দিয়ে দিয়েছে x এর জায়গায় h প্লাস 1 মানে h প্লাস 1 ইনপুটে আমাকে এইটা রেজাল্ট আসছে রেজাল্ট এখানে তোমার অ্যালজেব্রিক্যাল এটা আসছে না ব্যাপারটা আসছে না মানে আমাকে সূত্রগুলো তো সেই অ্যালজেব্রিক ফর্মুলাতে আস করতে হবে না অ্যালজেব্রিক ফর্মুলাতে কনভার্ট করতে হবে এটা এইটা এই রকম রেজাল্ট লাগলে তো হবে না আগে সিম্পলিফাই করে দেখাতে হবে না না স্যার মানে বলছি এটা তো সেই আমরা সেই অ্যালজেব্রিক্যাল ফাংশনই ইউজ করছি অন্য কোন ফাংশন থাকতে পারে তো মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন বা আর অন্যান্য রকম আমি অ্যালজেব্রিক একটা ফাংশন দেখাচ্ছি এখানে ট্রিগোনোমেট্রিক্যাল ওকে স্যার ওকে এর এই রকম সব রকমের থাকতে পারে সব রকম ধরো এটা আমি এই রকম ধরো এই ফাংশনটা আমি ধরলাম এটা এটা গেল তোমার পলিনোমিয়াল ফাংশন বা তোমার কিউবিক ফাংশন আমি যদি আমি তোমাকে বললাম ধরো এখানে এটা একটা রেশনাল তোমার রেশনাল ফাংশন ধরো এরকম আছে x প্লাস 1 এরকম আছে এটা রেজাল্ট কি হবে এটা একই পয়েন্টের উপরে রেজাল্ট কি হবে বলে দিই এই ফাংশনের উপরে আমি একই পয়েন্ট লিখেছি এর রেজাল্ট গুলো কি হবে এটাই করো দেখি এটা একটা রেশনাল ফাংশন রেশনাল ফাংশনে এরকম একটা দেওয়া আছে রেশনাল ফাংশন এর রেজাল্ট কি হবে একটা কোনটা বললেন এই তো f of x = 2x² + 3y
x plus 1 আচ্ছা আচ্ছা একই পয়েন্ট এই পয়েন্টের উপরেই এই পয়েন্টগুলোর উপরে কি রেজাল্ট হবে ডিফারেন্স তো রেজাল্ট তো হবেই কারণ ফাংশনটা চেঞ্জ করে দিলাম ওটা ছিল তোমার পলিনোমিয়াল ফাংশন মানে কিউবিক ফাংশন এটা গেল তোমার 9 বাই 4 9 বাই 2 দেখা যাক কি হয় বাকিদের কি খবর তোমাদের 9 বাই 2 আমি স্যার 3 টাকে 9 করে দিয়েছি একটা লাইনে এসে আমার ভুল হয়ে গেছে সরি স্যার দু জায়গাতেই তো মাইনাস আছে তাহলে তো প্লাস হয়ে যাবে দেখো এখানে কত হচ্ছে 9 9 স্কয়ার কত হয় 9 স্কয়ার 3 স্কয়ার এর মানে কত 9 9 2 9 2 18 18 21 হ্যাঁ -2 হ্যাঁ -2 এইটা -21/2 হ্যাঁ -21/2 অ্যানসার হবে 2 টা হবে কি হবে 2 টা যদি বসাই 11/3 পয়েন্ট বসাই স্যার 11/3 হবে 11/3 বাকিদের খবর তো কি 11/2 হচ্ছে 11/3 হচ্ছে দেখি একবার 2 যদি বসাই 2 পয়েন্ট মানে বিভিন্ন রকম ইনপুট দেবে স্যার 11/3 यस স্যার 11/3 2 যদি বসাই এখানে তোমার 4 × 4 × 2 মানে 8+11/3 ভেরি গুড স্যার 11/3 হচ্ছে হ্যাঁ 11/3 মানে জাস্ট এই পয়েন্টগুলো বলে দেবে তোমার তোমার ইনপুট বলে দেবে মানে ফাংশনটাকে চেঞ্জ করে দিয়েছি ফাংশনটা চেঞ্জ করে জাস্ট এইখানে তোমার ইনপুটগুলো আউটপুটগুলো চেঞ্জ হচ্ছে এবারে তোমার h প্লাস 1 টা বসিয়ে দাও সেটা হবে স্যার 2h স্কয়ার প্লাস 4h বাই 5 প্লাস 4h প্লাস 5 বাই 8 5 বাই 8 প্লাস 2 তাহলে কত হচ্ছে দেখো এখানে এটাকে সিম্পলিফাই করলে কত হবে বলো দেখি এনিওয়ান স্যার 2h স্কয়ার প্লাস 4h 2h স্কয়ার প্লাস 4h প্লাস 2 প্লাস 3 2 প্লাস 2 প্লাস 3 ডিভাইডেড বাই কত হচ্ছে h প্লাস 2 h প্লাস 2 তারপরে আমি পাশে যদি লিখে এরকম ভাবে রেজাল্টটা 2h স্কয়ার প্লাস 4h 4h প্লাস 5 প্লাস 5 ডিভাইডেড বাই প্লাস 2 প্লাস 5 ডিভাইডেড বাই h প্লাস 2 ঠিক আছে এই হবে অঙ্কটা রেশনাল ফর্ম এই রেশনাল ফর্মটা মানে মানে আমি আগেরটা দেখালাম পলিনোমিয়াল ফাংশন এটা যে রেশনাল ফাংশন এরপরে ইরেশনাল ফাংশন হতে পারে ত্রিকোণমিতিক ফাংশন লগ ফাংশন লগ তো মাইনাস নেবেই না তো এরর দেখাবে অন্য রকমের আমি ফাংশন ই করব আর অনেক রকমের ফাংশন ত্রিকোণমিতিক ফাংশন ইনভার্স ফাংশন সব রকমের পয়েন্ট আমরা পাব এটা গেল তোমার বেসিক ফাংশনের ব্যাপারটা কি পয়েন্ট আমরা বসালাম এরপরে একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক যেটা খুব দেয় এটা শর্ট কোশ্চেনে দেয় মানে শর্ট কোয়েশ্চেন বল এই চ্যাপ্টারটা জাস্ট 2 নম্বর আর 1 নম্বরের চ্যাপ্টার মানে মিনিমাম 3 নম্বর থাকে আর ওরা একটা চ্যাপ্টার এইটা না শিখলে আবার লিমিট শিখতে পারবে না এটা না শিখলে তো কন্টিনিউ শিখতে পারবে না সেই জন্য এই চ্যাপ্টারটা
ভালো করে করা নাও বা ধরে করা এরপর খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন দিচ্ছি যেটা তোমাদের তোমরা নিজেরাই করো দেখি এটা বা নিজেরা করো দেখি এখানে যে প্রবলেমটা নিজেরা বলছে যে ইফ আই গেস সেকেন্ড থার্ড 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 অঙ্ক ইফ এখানে বলেছে যে এফ অফ এক্স প্লাস থ্রি তোমাদের নয়ের অঙ্কটা নাইনের অঙ্কটা এক্স প্লাস থ্রি টু এক্স স্কোয়ার পেজ নাম্বার ফাইভ ফাইভ অ্যান্ড থার্টিন এক্সারসাইজ নাইনের অঙ্কটা আমি এক্সারসাইজের অঙ্কগুলো করাচ্ছি এক্সাম্পল একটু দেখে নেবে প্রচুর এক্সাম্পল আছে তোমাদের বইয়ে পনেরোটা এক্সাম্পল আছে এই তোমার ফাংশনের চ্যাপ্টার পনেরোখানা ফাইন তোমাকে বের করতে হবে ফাইন দেন ফাইন এফ অফ এক্স প্লাস ওয়ান এইখানে এক্স প্লাস ওয়ান ওখানে এইচ ছিল এখানে এক্স প্লাস ওয়ান কিভাবে বের করবো বলো দেখি শর্টকাট নিয়ম আছে আমি সেটা শেখাবো তাহলে বইতে ওয়াই ধরেছে অনেকটা বড় করেছে শর্টকাট নিয়মে শিখিয়ে দেবো যাতে টাইমটা বেঁচে যায় তাহলে এটা এক নম্বর আছে এরকম টাইপের অঙ্ক এক নম্বর থাকবে কোনো বছর দেয়নি এরকম টাইপ অঙ্ক এবার তোমাদের দিতে পারি বলো দেখি এটা কি হবে এনিওয়ান মানে এফ অফ এক্স প্লাস একটু কঠিন লাগছে যারা নতুন নতুন শিখছো ঠিক আছে এই একটা শিখিয়ে স্যার 3 টাকে যদি 2 প্লাস 1 লেখা যায় 2 প্লাস 1 3 টাকে থ্রি তো আমরা থ্রি তো কনস্ট্যান্ট থ্রি টাকে আমরা চেঞ্জ করবো না এফ অফ এক্স প্লাস ওয়ান আছে এটা যদি এফ অফ এক্স প্লাস থ্রি মাইনাস টু লিখে তারপরে এফ প্লাস এফ অফ এক্স প্লাস থ্রি জায়গায় মানটা বসিয়ে দেওয়া যায় আইডিয়াটা খুব ভালো করেছো আইডিয়া ঠিক আছে এক্স এর জায়গায় এক্স এক্স মাই এক্স মাইনাস টু লিখবো তাই আছে তবে তো এক্স প্লাস ওয়ান হবে ব্যাপারটা কি দেখো চেষ্টা করো দেখো চেষ্টা করো বাকিরা একটু বোঝার চেষ্টা করো এই অঙ্কটা অনেক সময় দেয় দেখো এক্স এর জায়গায় আমি যদি এক্স রিপ্লেস করে যদি আমি এক্স রিপ্লেস টু এরকম এক্স রিপ্লেস করে আমি যদি এক্স এর জায়গায় জাস্ট কেবল এক্স এর জায়গায় এক্স মাইনাস টু লিখি তবে তো এফ অফ এ আসবে এফ অফ এক্স প্লাস ওয়ান আসবে প্লাস ওয়ান আসবে এরকম লিখছি এক্স এর জায়গায় লিখছি কেবল জাস্ট এক্স এর জায়গায় এক্স প্লাস টু এক্স মাইনাস টু বোথ সাইডে লিখতে হবে এক্স এর রিপ্লেসে একটু কঠিন লাগবে আগের অঙ্কগুলো থেকে আগের অঙ্কগুলো পয়েন্ট গুলো বসিয়ে দিতাম একটু তোমার একটু খটোমটো লাগছেই দেখো এক্স এর জায়গায় এক্স মাইনাস টু আমি বসিয়ে দিলাম বোথ সাইডেই তাহলে পরের লাইনটা আমরা কি লিখছি এক্স এফ অফ এক্স প্লাস ওয়ান দেখো থ্রি থেকে টু বাদ দিলে কত হয় প্লাস ওয়ান হয় না এইটা আমাকে চেয়েছে এটাই তো আমার এফ অফ এক্স প্লাস টু ওয়ান এইখানে এবার এইটাকে সিম্পলিফাই করলেই অঙ্কটা হয়ে যাবে ব্যাপারটা বোঝা গেল এক্স এর জায়গায় এরকম যদি অঙ্কটা থাকে এক্স এর এখানে তোমাদের কোয়েশ্চেন হতে পারে যে এখানে স্যার মাইনাস যদি থাকতো মানে এক্স মাইনাস ওয়ান এফ অফ এক্স মাইনাস ওয়ান তাহলে আমি এখানে কি লিখতাম কি বসাতাম সেটাও একটা প্রশ্ন হ্যাঁ তাহলে এখানে কি চেঞ্জ হতো এক্স এর জায়গায় কি আমরা পড়াতাম এই লাইনটা বোঝা গেল তো ফাংশনটা এই আমি যেটা বসালাম ব্যাপারটা দেখো এই আমার ফাংশনটা বলেছে এফ অফ এক্স প্লাস থ্রি ইকুয়াল টু দিস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান হ্যাঁ মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান এবার এক্স এর জায়গায় মাইনাস এক্স মাইনাস টু রিপ্লেস করছি জাস্ট এক্স মাইনাস টু এই এক্স এর জায়গায় কারণ এক্স এর জায়গায় এক্স মাইনাস টু রিপ্লেস করলেই আমি পরের লাইনটা পাচ্ছি এক্স ওয়ান এইটাই পাচ্ছি মানে এক্স এক্সটা এক্স থেকে যাচ্ছে আর প্লাস থ্রি আর মাইনাস টু প্লাস ওয়ান এটা আমাকে চেয়েছে ইনপুটটা এবার আমাকে আউটপুট বের করতে হবে এখানে এখানে এবার এইটাকে সিম্পলিফাই করতে হবে এই সেকেন্ড লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন মানে সংক্ষিপ্ত ভাবে তোমার বইতে দেখবে ওয়াই ধরেছে এক্স প্লাস থ্রিটাকে ওয়াই ধরে করেছে অনেক বড় করেছে আর এইটা এই টেকনিকটা শিখতে পারলেই সময়টা বেঁচে যাবে জাস্ট এক্স এর জায়গায় যেটা মানে তোমার এখানে যদি আমি ধরো এখানে মাইনাস মাইনাসের জায়গায় তোমার প্লাসের জায়গায় যদি মাইনাস থাকতো ধরো প্লাসের জায়গায় এটা মাইনাস ধরো আমি এক্স এর দি ধরতাম
মাইনাস থ্রি থাকতো, এখানে মাইনাস থ্রি থাকতো, তাহলে এক্স এর জায়গায় আমি কি ধরতাম বলো দেখি এনিওয়ান? তাহলে আমি ব্যাপারটা তুমি ধরতে পেরেছো, এক্স এর জায়গায় আমি কি ধরতাম এই যদি মাইনাস থাকতো এরকম এফ অফ এক্স মাইনাস থ্রি, তাহলে আমাকে এক্স এর ওয়ান কি ধরতাম, এক্স এর জায়গায় কি তবে তো পরের লাইনটা আমি ধরবো হবে এক্স প্লাস ওয়ান, ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেল তো? মানে এইটা যে সংক্ষেপের ব্যাপারটা, মানে টাইম বেঁচে যাবে, যেটা ধরবে টাইমিংটা বেঁচে যাবে, এরকম অনেক আছে এরকম টাইপের। কি বলেছে, আমি আমি ফাংশনটা প্লাস ধরেছিলাম, এখানে মাইনাস যদি থাকতো এক্স মাইনাস থ্রি, আর আর আমাকে চাইতো যদি এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স এর জায়গায় আমি আমি এক্স এর জায়গায় কি ধরতাম, এক্স এর জায়গায় আমি এক্স প্লাস ফোর ধরতাম, কারণ এক্স প্লাস ফোর মাইনাস থ্রি কত হয়, তবে তো আমি এটা পাবো এক্স প্লাস ওয়ান, তাই না? ফোর থেকে মাইনাস প্লাস ফোর থেকে মাইনাস থ্রি বাদ দিলে তো এটা প্লাস ওয়ান, এটা পাবো না? তাহলে এক্স এর জায়গায় আমি এটা এক্স প্লাস ফোর ধরতে ধরবো, ঠিক আছে? যদি মাইনাস থাকে, আর এখানে প্লাস আছে, এখানে প্লাস থাকার জন্য আমি এক্স মাইনাস টু ধরেছি, তবে আমি পরের লাইনটা এক্স প্লাস ওয়ান, ঠিক আছে? আর তোমরা ওয়াই ধরেও করতে পারো, এটা কোনো ব্যাপার না, ওয়াই ধরে একটু বড় অঙ্ক হবে, ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেল তো? বুঝতে পারলে? ইয়েস স্যার। হ্যাঁ, এবার এইটাকে সিম্পলিফাই করো তাহলে। হ্যাঁ, এবার এইটাকে সিম্পলিফাই করো কত হচ্ছে, এটা সিম্পলিফাই করলে এক্স স্কোয়ার, এটা যেমন সিম্পলিফাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 12। হ্যাঁ, বাহ, তাহলে ফোর, আর এখানে থ্রি এক্স, এইরকম টাইপের অনেক অঙ্ক আছে, দেখ একটা দুটো করাবো, একটা দুটো একটা করালাম। এইটা কত হচ্ছে, সিক্স মাইনাস ওয়ান। এবার এটাকে সিম্পলিফাই করো, এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস প্লাস এইচ মাইনাস থ্রি এক্স, এখানে ফাইভ হয়ে যাচ্ছে, প্লাস ফাইভ। তাহলে এই জায়গাটাতে আরো সিম্পলিফাই করলে কত হয়, এটাই রেজাল্ট, টু এক্স স্কোয়ার ইলেভেন এক্স, ইলেভেন এক্স, টু এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস প্লাস মাইনাস ইলেভেন এক্স, মাইনাস ইলেভেন, হ্যাঁ, এইট এইট এক্স মাইনাস মাইনাস এইট এক্স প্লাস মাইনাস থ্রি এক্স মাইনাস ইলেভেন এক্স, এইটাই তোমার রেজাল্ট। এই হবে তোমাকে জাস্ট দুটো লাইনের অঙ্ক, এইরকম যদি চেঞ্জ করতে পারো তাহলে দুটো লাইনের অঙ্ক। স্যার ওটা 12 হবে। হ্যালো, কোনটা 12 হবে বলো? স্যার ওটা 12 হবে, মাইনাস 1 ছিল আপনি লেখেননি। মাইনাস 1 তো করেছে, 6 মাইনাস 1 5 তো করে দিয়েছে স্যার অলরেডি, 6 মাইনাস 1 5 করে দিয়েছে, 13 ই হবে ওটা। এই তো 6 মাইনাস 1 5 করেছি, 5 আর 10 8, 5 আর 8 8 মানে তো 13, 6 মাইনাস 1 তো 5 করেছি এটা, ঠিক আছে? এইভাবে অঙ্কগুলো করতে হবে মোটামুটি। এরা এটা একটা টাইপ গেল, মানে এই ধরনের অনেক অঙ্ক আছে, মানে 11 নম্বর অঙ্কটা তোমরা ট্রাই করতে পারো, 11 নম্বরে এই অঙ্কটা, হ্যাঁ 11 নম্বর অঙ্কটা খুব ভালো অঙ্ক, এটা করাচ্ছি, দাঁড়াও এই অঙ্কটা ঢুকে নাও, অঙ্কটাও খুব ভালো অঙ্ক আমাদের এক্সারসাইজের, ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাবো আজকে, মানে যেগুলো পরীক্ষায় পড়ে, সেমিস্টারে পড়ে, সেইগুলোই করাচ্ছি। প্রচুর অঙ্ক আছে, এর শেষ নেই অঙ্কের, এই এক্সারসাইজের অঙ্কগুলো আছে, সেগুলো ইম্পর্টেন্ট অঙ্কগুলোই করাবো, বাকিগুলো চেষ্টা করবে, যদি না পারো ওই রিমিডিয়াল ক্লাসেও তোমাদেরকে প্রবলেম সলভ করবে, এটা কোনো ব্যাপার না। এই অঙ্কটা যদি বুঝতে পারো, এই অঙ্কটা তুমি বুঝতে পারবে,
একটা অঙ্ক বুঝতে পারলে এই অঙ্কটাও বুঝতে পারবে, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু, এটা যদি হয় তাহলে ফাইন ফাইন এফ অফ এক্স, এখানে আবার উল্টো আমাকে এফ অফ এক্স বের করতে হবে, যেখানে এফ অফ এক্স দিয়েছিল আমাকে এখানে এফ অফ এক্স বের করতে হবে, হিন আবার এই রেফারেন্সে ফাইন এফ অফ মাইনাস টু, এরকম অঙ্ক দিতেই পারেন, দু নম্বর বা তিন নম্বর থাকবে, কি হবে বলো দেখি এটা, এনিওয়ান কিছু আইডিয়া? স্যার এক্স, স্যার এক্স এর জায়গায় এক্স মাইনাস টু পুট করতে হবে। যেমন ফাংশনটা ধরো এক্স প্লাস টু, আমার ফাংশনটা কি আছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু, ঠিক আছে, এরপরে আমি এক্স এর জায়গায় এরকম করে লিখে দিলেও হবে, তাহলে বোথ সাইডে এক্স মাইনাস টু প্লাস টু, মানে টু টু কেটে যাচ্ছে, এফ অফ এক্স পাবো পরের লাইনে, এক্স এর জায়গায় এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার মাইনাস সিক্স এক্স এক্স মাইনাস টু প্লাস, তাহলে এবার টু কেটে যাচ্ছে, তাহলে আমার এফ এক্স সমান কত হচ্ছে, মাইনাস টেন এক্স প্লাস এইটিন, বা ফোর এক্স এরকমই হবে প্লাস ফোর, এটা জাস্ট সিম্পলিফিকেশন করাটা তোমাদের কাজ, সিক্স এক্স এখানে মাইনাসে মাইনাসে প্লাস টুয়েলভ আর প্লাস টু, এবারে তোমার x স্কয়ার মাইনাস x প্লাস 18 মাইনাস 10x প্লাস 18, বাহ এইটা গেল f অফ x এর রেজাল্ট, মাইনাস 2টা স্যার, f মাইনাস 2টা হবে 42 आंसर, 42 হবে ওটা দেখে তোমার এই f অফ x থেকে তোমাকে নিয়ে আসতে হবে, বসাতে হবে এখানে, বসাতে হবে f মাইনাস 2 তাহলে 42 আছে, হেন্স বলে এই কথাটা, এই কথাটা শোনাও, এই হেন্স মানে কি এফ অফ এক্স, এফ অফ এক্স এর জায়গায় এফ অফ মাইনাস টু বসাতে হবে, আর কেউ যদি এখানে বসিয়ে দেয় তাহলে এখানে জিরো হয়ে যাচ্ছে, এফ অফ জিরো হয়ে গেলে তোমার এইটা বসানো যাচ্ছে না, তাহলে এইটা খুব খেয়াল রাখবে, ঠিক আছে, এইখানে তোমাকে বোথ সাইডে মাইনাস টু বসাতে হবে, এটা খুব খেয়াল রাখবে যে মেন ফাংশনে বসালে হবে না, যেটা তুমি নতুন পাচ্ছ, আমি এই এফ অফ এক্স দিয়ে আমি অঙ্ক করিয়েছি, এবার তোমাকে এফ অফ এক্স প্লাস টু বলেছে, তোমাকে এফ এক্স বাই করতে হবে উল্টো, হ্যাঁ ইনটু উল্টো তোমাকে শিখতে হবে, এনটি এনটি এটা রেজাল্ট কত বললে, ফোর হচ্ছে এটা, হ্যাঁ হচ্ছে ফোর বাইশ আর কুড়ি, হ্যাঁ 42 অ্যান্সার, এরকম টাইপের প্রচুর অঙ্ক আছে দেখবে এক্সারসাইজে, আমি 11 আর 9 এরটা করে দিলাম, চারেরটাও করতে পারবে, চারেরটা একটু ভুল আছে, চারেরটা নিজেরা একটু ভুল আছে, একটা করে দিচ্ছি এটা, মানে নিজেরা করতে পারবে এটা, চারের অঙ্কটা তোমার এক্সারসাইজে চারের অঙ্কটা এরকমই টাইপের, দাঁড়াও এটা লিখে নাও যে পাঁচ নম্বর অঙ্কটা তোমার চারের এক্সারসাইজ চার, আর আমার পাঁচ নম্বর আজকের, নিজেরাই পারবে, ইফ এবারে এখানে এফ অফ এক্স আছে, এখানে হবে এফ অফ এক্স প্লাস টু, এখানে এক্স প্লাস টু হবে, ফাংশনটা একটু টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, এক্সারসাইজে তোমার চারের অঙ্কটা নিজেরাই ট্রাই করো, থ্রি এক্স মাইনাস ওয়ান একই অঙ্ক, এখানে আমাকে বের করতে হবে তোমার এফ অফ f of x plus 1, f of x plus 1 আমাকে বের করতে হবে, একটু ভুল আছে অঙ্কটা, x plus 1 আমাকে বের করতে হবে, আর hence find
f of 0 same ধরনের অঙ্ক সেম প্যাটার্ন আমি কালেকশন করে দিলাম এটা এটা স্যার ফাইন্ড এ প্রথমটা f of x plus 1 f of x plus 1 হ্যাঁ x f of x plus 1 আমাকে ফাইন্ডটা বের করতে হবে হেন্স ফাইন্ড f of 0 যেটা তোমাদের 4 এর অঙ্কটা 4 এর দাগ এক্সারসাইজে 4 এ 5 5 পেন 13 পেজের 4 এর দাগ এটা একটু ভুল আছে f of x = 2x square minus 3x minus 1 x এর জায়গায় এটা x plus 2 হবে এটা x plus 2 আর যেটা আছে বাকিটা ঠিক আছে x plus 1 আর হেন্স ফাইন্ড f of x তাহলে একই ব্যাপার ব্যাপারটা সেম এটাও করে দিচ্ছি এটা জাস্ট ভুল অঙ্ক আছে এটা আমি করে দিচ্ছি জাস্ট ধরিয়ে দিচ্ছি নিজেরাই পারবে এই সব অঙ্কগুলো একবার একটা প্যাটার্ন দেখলেই একটাই তারপর এখানে 3x কি হয় বলো দেখি কি ধরবো x এর জায়গায় x স্কয়ার x মাইনাস 1 ধরতে হবে x মাইনাস 1 yes x মাইনাস 1 বাহ ধরেছে x মাইনাস 1 এইটা ধরতে পারলেই তোমার খাটনিটা অনেক কমে যাবে কষ্ট হবে না x প্লাস x মাইনাস 1 বোথ সাইডে x মাইনাস 1 তোমাকে এ করতে হবে বোথ সাইডে এটা আমি ভালো করে লিখছি একটা বুঝতে পারলেই পুরোটা তুমি ভালো করে বুঝতে পারবে দাঁড়া এটা ভালো করে নিই তাহলে x মাইনাস 1 x মাইনাস 1 প্লাস 2 পরবর্তী গেলে আমি f of x plus 1 লিখবো x plus 1 পরের লাইনে 2 x x মানে এখানে হ্যাঁ বলো স্যার স্যার ওটা x মাইনাস 1 প্লাস 2 ওটাকে কি আমি x প্লাস 2 মাইনাস 1 লিখতে পারি না না কেন ওটা তো ভালো না কারণ x x এর জায়গায় x মাইনাস রিপ্লেস করছো না x এর জায়গায় তুমি এইটা রিপ্লেস করছো সেই জন্য আমি এরকম দেখাতে পারবো ওটাও হতে পারে তোমার এক্সামিনার বুঝতে পারবে তখন এইরকম তুমি এরকম কথাটা বলছো তো আচ্ছা আমি রিপ্লেসটা করলাম হ্যাঁ 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 আমি ওরমই করেছি ওটা এটাই স্যার ভুল এটা ভুল হ্যাঁ ভুল কারণ x এর জায়গায় x প্লাস 2 তুমি রিপ্লেস করতে পারো মানে x প্লাস 2 তো এমনি আছেই জাস্ট x এর জায়গায় x মাইনাস 1 রিপ্লেস ও আচ্ছা এই বুঝতে পেরেছি বুঝতে পেরেছি মানে যে কাজটা তোমার দ্বারা হচ্ছে না বাকি দেরকে নিয়ে কাজ করা এইটাই একটু ব্যাপার এক্স এর এই হচ্ছে তোমার মেন অবজেক্ট আর তুমি অঙ্ক অন্যান্য অঙ্কটা পাচ্ছে না বাকি অঙ্কটা পেরে যাচ্ছে এই অঙ্কটা পেরে যাচ্ছে এইটা হচ্ছে ব্যাপার এটা কত হবে বলো দেখি যদি সিম্পলিফিকেশন করলে এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 3 x প্লাস 1 তাহলে এখানে 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 3 আচ্ছা আচ্ছা একবারে করে দিয়েছে তো এটাকে সিম্পলিফাই করলে দেখো এখানে 2x প্লাস 1 মাইনাস 3x মাইনাস এর মধ্যে প্লাস 3 আর এখানে মাইনাস 1 এবারে এটাকে সিম্পলিফাই করলে এরকমই দাঁড়ায় খুব ইন্টারেস্টিং এরকম ধরনের আমি তিনটা অঙ্ক করেও দিলাম এরকম টাইপের আরো অঙ্ক তাহলে এখানে কি হবে 2x স্কয়ার 2 2 2 মানে 4 মাইনাস 4 এখানে মাইনাস 7x আর এখানে জাস্ট প্লাস 4 2 প্লাস 4 হয়ে যাবে প্লাস 4 হ্যাঁ পরে কাটতে প্লাস 4 হবে হ্যাঁ প্লাস 4 হ্যালো স্যার এই ফার্স্ট লাইনটা একটুখানি বোঝান না স্যার বুঝতে পারছি না তখন থেকে এই x মাইনাস 1 টা আমরা কেন লিখবো মানে 2 টাকে মানে ওই x এর জায়গায় x মাইনাস 1 টাকে লিখে রিপ্রেজেন্ট যে করলাম ওটা কি করে আসছে একটুখানি বুঝিয়ে দেবেন বুঝতে পারছি না কারণ আমাকে ইনপুট চাইছে না x প্লাস 1 চাইছে আমার f অফ x প্লাস 2 এটার ফাংশন ফাংশনটা এটা আমাকে x প্লাস 1 চাইছে এবার x প্লাস 1 এর জায়গায় আমি যদি মাইনাস 1 লিখতে পারি x এর জায়গায় তাহলে এই লাইনটা পেয়ে যাব এইটার আমাকে রেজাল্ট এইটা
এবার আমাকে জিরো চেয়েছে, এফ অফ জিরো, এফ অফ এফ অফ জিরো করতে গেলে এক্স এর মান কত হবে, এক্স এর মান কত ধরবো, এক্স এর জায়গায় আমি এক্স মাইনাস 1 করতে গেলে হ্যাঁ এক্স মাইনাস 1 মাইনাস 1 ধরলেই হয়ে যাবে, মাইনাস 1 ধরলেই হ্যাঁ এক্স মাইনাস 1 ধরলেই আমি জিরো পাবো, পরবর্তীকালে এফ অফ জিরোটা পাবো। এটারে বোথ সাইডে আমি মাইনাস 1 পুট করে দিলাম, এক্স মাইনাস 1 এক্স এর জায়গায় এক্স রিপ্লেস এক্স মাইনাস 1 x equal to x x equal to minus 1 তাহলে কত হচ্ছে এটা রেজাল্ট, এনিওয়ান বলো দেখি কেউ একজন রেজাল্টটা কত হবে, কোনটা স্যার 2 4 স্যার 4 স্যার 13 হবে কি স্যার, f of 0 হবে 4, f of 0 হচ্ছে 4 দেখে নিয়ে হচ্ছে 4 হ্যাঁ 2 2 minus a plus 8 a 2 plus 8 plus 4 equal to 4 answer hai sir it is square as na sir 2 into 0 minus 5 into 0 plus 4 a 7 into 0 plus 4 2 into 0 minus 7 into 0 plus 4 na 0 keno amake 0 ante hobe kintu f of x plus 1 abar tomake x fx er ghore niye aste hobe fx convert korte hobe sei jere na kore ami jodi x এর জায়গায় মাইনাস 1 করি, মানে আমি x এর জায়গায় যদি মাইনাস 1 করি তাহলে এই পরের লাইনটা f অফ 0 হয়ে যাচ্ছে না স্যার, আপনি তো বলেছেন x এর জায়গায় মাইনাস 1 স্যার, হেন্স 1 বলেছেন তো, তো স্যার তাহলে তো 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 4 এটাকেই তো আমরা 0 বসাবো x এর জায়গায়, ওখানে তো 0 বসাবো স্যার, আগে প্রবলেমটা তো এরকমই হলো না, আগে প্রবলেম কি ছিল, f অফ x বের করতে বলেছিল, এখানে f অফ x প্লাস 1 আগে প্রবলেমটা দেখো f অফ x ইকুয়াল টু মানে বের করেছিলাম তখন আমি ডাইরেক্ট মানটা বসিয়ে দিয়েছি এখানে f x প্লাস 1, এবার তুমি x প্লাস 1 টাকে তুমি এবার আবার তোমাকে x প্লাস 1 বসিয়ে f অফ f f অফ x তোমাকে নিয়ে আসতে হবে, তারপরে তুমি 0 বসাও, সেটা না করে তুমি যদি x এর জন্য মাইনাস 1 হ্যালো স্যার আচ্ছা আচ্ছা স্যার 13 অন্তত 13 হচ্ছে স্যার, 13 হচ্ছে 13 ছিল আর কি, ওই জন্য আমরা x এর জায়গায় ডাইরেক্ট মাইনাস 2 টা পুট করে দিয়েছি। হ্যালো হ্যালো স্যার বলছি আরেকবার বলে দিন, এটা বুঝতে পারলাম না, বুঝি দিচ্ছি দাঁড়া দাঁড়া এক সেকেন্ড এক সেকেন্ড, আমি f অফ x টা বুঝতে পারলাম, f অফ x প্লাস রেজাল্টটা যে এসছে সেটা বোঝা গেছে, এবার এখান থেকে আমি f অফ 0 টা কিভাবে পাবো, এরকম তো এই অঙ্কটা যদি এরকম আছে এরকম এইটা বোঝা গেছে, এই রেজাল্টটা তো এলো বোঝা গেল, এই রেজাল্টটা এলো এরকম বোঝা গেল, তো এবারে আমি x অফ 0 টা কিভাবে পাবো, এইখান থেকে আমাকে 0 পেতে হবে, কি করে x এর জায়গায় আমাকে মাইনাস 1 x এর জায়গায় মাইনাস 1 পুট করতে হবে, তবে তো f অফ মাইনাস 1 আর প্লাস 1 তবে তো 0 পাবো না, পরেরটাতে 0 পাবো, আর আগের অঙ্কটা ছিল সরি আগের অঙ্কটা কি ছিল, আগের অঙ্কটাতে জাস্ট f অফ x ছিল, f অফ x বের করতে বলেছে, তারপরে আমি x এর জায়গায় মাইনাস 2 বা 2 বসিয়েছিলাম, সেখানে আমি ডাইরেক্ট মানটা বসিয়েছিলাম, এইখানে তোমাকে x এর জায়গায় আবার এইটাকে তোমার f x মানে তোমাকে যদি f x ইয়ে করতে হয় কনভার্ট করতে হয় তাহলে x মাইনাস 1 আবার তোমাকে করতে হবে, সেটা না করে তুমি x এর জায়গায় মাইনাস 1 বসিয়ে দাও, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, আরো ইজি হয়ে যাবে, ওই স্টেপটা না করে আগের অঙ্কটা থেকে একটু ডিফারেন্স, আগের অঙ্কটা f অফ x বের করে ডাইরেক্ট মানটা পুট করতে হয়েছে, আর এখানে f অফ x বলেছে f অফ x প্লাস 1 সেই জন্য এটা মাইনাস 1 আমি x এর জায়গায় বোঝাবো, এটা বোঝা গেল ক্লিয়ার হলো, আগের অঙ্কটা থেকে এটা একটু তাহলে f অফ 0 এর মানটা কত পেলাম আমি 13 না, f অফ 0 হয়ে যাচ্ছে তোমার কত, এখানে 2 প্লাস 7 হ্যাঁ 7 প্লাস 4 11 হ্যাঁ 13 অ্যান্সার, এরকম f অফ 0 হচ্ছে 13 অ্যান্সার, এইরকম করে তোমাকে এই অঙ্কটা করতে হবে, এরকম অনেক রকম টাইপ আছে,
এরকম সরকার নিয়মে আমাদের শেখানো হলো। এরপর আজকে ছ নম্বরে কোয়েশ্চেন দেখো, আরো অনেক এরকম অনেক অঙ্ক আছে, দেখবে শর্ট কোশ্চেনও আছে, দেখবে মাল্টি চয়েস কোশ্চেন এরকম অঙ্ক আছে, আমি বলে দিচ্ছি এরকম টাইপের অঙ্ক। হ্যালো স্যার, অঙ্কটা আছে 23 অঙ্ক। হ্যাঁ বলো। হ্যালো স্যার, এক্সারসাইজ 14 এরটা একবার দেখেন না। এক্সারসাইজ 14 বড় কোশ্চেন ছোট কোশ্চেন? হ্যাঁ স্যার বড় কোশ্চেন। হ্যাঁ স্যার বড় কোশ্চেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কই বাদ নেই, ঠিক আছে দেখিয়ে দিচ্ছি। ওইটা ইফ f of x log e বেস 1 প্লাস x, ওইটা 1 মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস x, ওইটাই তো? ইয়েস স্যার। প্রুফ দ্যাট, আচ্ছা দ্য প্রুফ দ্যাট f of x প্লাস f of y ইকুয়াল টু এটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই মত নেই দেখাচ্ছি। প্রবলেম গুলো আগে 6 নম্বর দেখো। ইফ তোমাদের ওই অঙ্কটা এক্সারসাইজ এর 14 এর অঙ্কটা, ইফ বলেছে যে f অফ x, এরা হচ্ছে তোমার লগারিদম ফাংশন, লগ লগ e বেস 1 প্লাস x 1 মাইনাস x বাই 1 প্লাস x, ওকে আমাকে দেখাতে হবে, প্রুভ দ্যাট, প্রমাণ করতে হবে যে প্রুভ দ্যাট, প্রুভ দ্যাট f অফ x প্লাস f অফ y ইকুয়াল টু কত আছে, f অফ এইটা আমাকে দেখা দাও, f অফ x প্লাস y ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার 1 প্লাস এক্স ওয়াই, এইটা এটা দেখাতে হবে। তাহলে এফ অফ এক্স আমাকে তো দিয়ে দিয়েছে, এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে এফ অফ এক্স তো আমাকে দেওয়া আছে, এটা আমি আর চেঞ্জ করলাম না, কিন্তু এফ অফ এ ওয়াইটা আমাকে বের করতে হবে, লেফট হ্যান্ড সাইড ধরে রাইট হ্যান্ড সাইড আমাকে প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইডে কি আছে, এফ অফ এক্স প্লাস ইনটু এফ অফ ওয়াই। স্যার ওটা কি লিখেছেন, f অফ একদম রাইট হ্যান্ড সাইডটা প্রুফ এর, f অফ x প্লাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy 1 প্লাস xy, ঠিক আছে। এরপর তোমার দেখো f অফ x তো দেয়াই আছে, log e বেস 1 প্লাস x 1 মাইনাস x বাই 1 প্লাস x, এটা দেওয়াই আছে, আর এখানে x এর জায়গায় আমি y বসিয়ে দিচ্ছি, তাহলে log অফ e বেস আমার একটু বড় আছে y বাই 1 প্লাস y, x এর জায়গায় মানে এখানে দেখো f অফ x এর জায়গায় মানে f অফ y হয়ে যাচ্ছে, তখন এইরকম x এর জায়গায় y বসিয়ে দিচ্ছি, তখন log of e বেস 1 মাইনাস y আর এখানে 1 প্লাস y, এরকম বসাচ্ছি এরকম, x এর জায়গায় আমি y বসিয়ে দিচ্ছি। মাল্টিপ্লিকেশন হয়ে যাবে না, বেস তো সেম আছে তো মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। হ্যাঁ তো প্লাস হয় তাহলে মাল্টিপ্লিকেশন, এই 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 লাইনটা বোঝা গেল তো, যে x এর জায়গায় আমি y বসিয়েছি, রিপ্লেস করতে হবে জাস্ট f of x আর f of y, f of x তো বলেই দিয়েছে গিভেন দ্য ফাংশন, ফাংশনটা বলেই দিয়েছে, আর f of y এর জায়গা আমাকে, এবার log এর প্লাস থাকলে কি মাল্টিপ্লিকেশন হয়, জাস্ট কেবল মাল্টিপ্লিকেশন, ওই log এর প্রপার্টিজ গুলো জানতে হবে, এই log এর এই তোমার 1 মাইনাস x 1 প্লাস x ইনটু 1 মাইনাস y আবার 1 প্লাস y, এইটাকে যদি মাল্টিপ্লাই করে এটাকে সিম্পলিফাই করে এই f অফ x x প্লাস y আর এটা আসবে, মানে দেখো এখানে log অফ e বেস
তাহলে এটাকে কত হচ্ছে বলো দেখি, এটা মান কত হবে, এটা ইনটু করলে কত হবে, তো 1 মাইনাস y মাইনাস x প্লাস xy, 1 মাইনাস মাইনাস y মাইনাস x প্লাস xy প্লাস xy বাই yes এরকম হলো, ঠিক আছে। এরপরে তোমার আর সিম্পলিফাই করা যাচ্ছে কিছু, আর কিছু করা যাচ্ছে কি? নমস্কার, x plus y এখানে কিছু সিম্পলিফাই করা যাচ্ছে, মানে কিছু কিছু ধরা যাবে কি এখানে x plus y? এইটা তোমার এইটা গেল, আর এখানে x plus 1 যদি বসা যায় x এর জায়গায় তাহলে তোমার হয় মানে লেখা রাইট মাইনাস x কমন মিলে 1 minus y minus x into 1 plus y তাও করা যাবে, সেটাও করা যাবে। মানে নিচে তোমার এটা একটা গেল, এটা একটা তোমার এটা একটা তোমার লেফট হ্যান্ড সাইড গেল, রাইট হ্যান্ড সাইডেও তোমাকে x plus y যদি বসায় এখানে জায়গায় x plus y এখানে 1 plus x square ব্যাপারটা এইটা এইটা সাইড এইটা সাইড সেম হয়ে যাবে, তোমাকে সেম করে রাখতে হবে, বুঝতে পারলে? এটাকে যদি সিম্পলিফাই করা যদি না পারো বা না করা যেতে পারে, তুমি আরেকটা এদের রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো, রাইট হ্যান্ড সাইডে এটাকে আমি রাইট হ্যান্ড সাইডে কি লেখা আছে দেখো, এখানে রাইট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয় যদি হয় তাহলে আমরা প্রুফটা বলতে পারি। এটাকে সিম্পলিফাই এরকম করে রেখে দাও। এরপরে আমি রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইডে দেখো, রাইট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে কি আছে, এফ অফ এক্স প্লাস ওয়াই বাই কি আছে ওয়ান প্লাস এক্স ওয়াই, বটে কি না? রাইট হ্যান্ড সাইডে আমি যদি এক্স এর জায়গায় লগ অফ ই বেস ওয়ান প্লাস এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই এরকম করি, আর এখানে এক্স এর জায়গায় আর এখানে ও আবার এখানে এক্স এর জায়গায় এটা করতে হবে, পুরোটাই বসাতে হবে এক্স এর জায়গায়। স্যার দুটো আলাদা আলাদা করলে করলেই তো হয়, এফ অফ এক্স প্লাস ওয়াই আলাদা আলাদা আলাদাই করছি, এটা এটা করে রাখলাম লেফট হ্যান্ড সাইড, এটা করে রাখলাম রাইট হ্যান্ড সাইডও আলাদা করে রাখছি, মানে এক্স এর জায়গায় এই মানটা বসাতে হবে, এক্স প্লাস ওয়াই আলাদা করেই করতে হবে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দেখাতে হবে যে এটা প্রমাণ, এটা বড় অঙ্কর মধ্যেই পড়ে। আর ওয়ান প্লাস এটা ওয়ান মাইনাস, আচ্ছা এটা ওয়ান মাইনাস, ওয়ান মাইনাস এক্স এর জায়গায় আমি এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স ওয়াই, আর এখানে ওয়ান প্লাস এক্স প্লাস ওয়াই জাস্ট রাইট হ্যান্ড সাইডে এরকম ওয়ান প্লাস এক্স প্লাস এক্স ওয়াই, এ যে অঙ্কটা দিয়েছে সেটা বুঝতে পেরেছো তো? বুঝতে পারছো তো ব্যাপারটা? মানে রাইট হ্যান্ড সাইডেও এরকম করলাম, এক্স এর জায়গায় এই পয়েন্ট গুলো বসিয়ে দেয়। এবার এইটাকে একটু সিম্পলিফাই করলে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড এর ব্যাপারটা আসবে, এটাকেই সিম্পলিফাই করে দাও, জাস্ট রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারলেই হবে, ঠিক আছে? মানে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ধরে রাইট হ্যান্ড এটা হবেই না, সিম্পলিফাই হবে না, তাহলে এটাকে কি হবে, ওয়ান প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, দেখো এখানে আসছে এটা, ঠিক আছে না, ওপরে, আর এই দেখো এদিকে আসছে ওয়ান প্লাস এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই, দেখো রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড মিলে যাচ্ছে, আর ওয়ান প্লাস এক্স প্লাস ওয়াই কেটে যাবে, তাহলে এই এইটা আর এইটা সেম, দেখো এটা মিলে গেল, যে অঙ্কটা দিল মানে বুঝে গেছো এই অঙ্কটা, যে অঙ্কটা বলতো যে 14 অঙ্কটা করে দেন, ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস স্যার, মানে রাইট হ্যান্ড ধরে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ডটা সেম রাখতে হবে। এই ধরনের অঙ্ক অনেক অঙ্ক আছে, প্র্যাকটিস করবে যেগুলো তোমাদের মনে হচ্ছে যে এরকম টাইপেরও আছে অনেক কোশ্চেন,
মানে বোঝা গেল মোটামুটি মানে দুটোই সেম, দেখো রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড পুরোটাই সেম হয়ে যাচ্ছে। ভালো অঙ্ক এটা, করার মতো না অঙ্ক। এরপরে আমি আর একটা অঙ্ক তোমাদের দেয় খুব, সেটা আমি বলে দিচ্ছি। এই অঙ্কটা করেছো কেউ? দেখো শর্ট কোয়েশ্চনও আছে, বট কোয়েশ্চনও আছে, খুব দেয় অঙ্কটা 7 নম্বরে লাগিয়ে আজকে মোটামুটি 7-এর অঙ্কটা। ও স্যার, স্যার বলছি আপনি দিন ডার্ট ক্লাসে কি পড়েছেন? না আজকে না, আজকে গুলো তো দেখেছি দিন ডার্ট ক্লাসে, ডার্ট ক্লাসে। ও আমার পিরিয়ড টা কালকে, কালকে হ্যাঁ 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 কালকে, কালকে ইন্ডিসেসে বিভিন্ন রকম টাইপ করিয়েছি আর একটা লগের মানে বড় কোশ্চেন করিয়েছি। ইন্ডিসেসে বিভিন্ন রকম টাইপ করিয়েছি, একটা বন্ধু থেকে জেনেছি, বন্ধু থেকে জেনেছি এমনি বললো এসবই করিয়েছে। হ্যাঁ ইন্ডিসেস যে বললেন, চলে অ্যাটেন্ড করতে পারছি না, দেখি আজকে অ্যাটেন্ড করব। আচ্ছা কি ক্লাস আছে স্যার? বেসিক কেমিস্ট্রি আর কি, কেমিস্ট্রি। ও ফাইন, ফাইন্ড আ 1 বাই x ইনটু f অফ x, বলো দেখি এটা কি হবে। এটা কি হয় বলো দেখি, f ইনটু f অফ x, ফাইন্ড f অফ, এটা করো if, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, মানে শর্ট কোয়েশ্চন আছে বড় কোয়েশ্চন আছে। ফাইন f অফ x 1, f অফ 1 বাই x ইনটু f অফ x, এটা ভালো অঙ্ক। এটা তোমাদের 8 নম্বর অঙ্ক, 8-এর অঙ্কটা এক্সারসাইজের 8, আর তিনটা তোমার শর্ট কোয়েশ্চনও আছে, শর্ট কোয়েশ্চনও তোমাদের ইন্টু যেটা এক্স মাইনাস বি বাই বি এক্স মাইনাস এ রেখে দিয়েছি, তো তারপরে সলভ করে 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 তারপরে লাস্টে দুটো ওপরে নিচে সেম চলে আসবে, দুটোকে কাটলে 1 চলে আসছে আনসার। ভেরি গুড, মানে এফএক্স তো বলাই আছে, এটা তো মনে ধরার কোন নিয়ম নেই। হ্যাঁ এফএক্স বলা আছে, শুধু ওইটা 1 বাই এক্স দিয়ে রিপ্লেস করতে হবে, 1 বাই এক্স টাকে আমাকে কনভার্ট করতে হবে। বাহ, এই অঙ্কটা খুব দেয়, অঙ্কটা প্রতি বছর ই মানে তোমার কোন না কোন সেমিস্টারে বা ইন্টারনালে থাকবেই। জাস্ট 1 বাই এক্স, এক্স এর জায়গায় 1 বাই এক্স যদি রিপ্লেস করি তাহলে এ 1 এক্স বাই বি আর বি বাই এক্স তারপরে এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি ইন্টু এফ অফ এক্স 1 বাই এক্স এফ অফ এক্স, দেখি এফ অফ 1 বাই এক্স মানে এ মাইনাস বি ডিভাইডেড বাই বি মাইনাস এ ইনটু এক্স মাইনাস বি বাই বি এক্স মাইনাস এ, বি এক্স মাইনাস এ। এবার কাটাকুটি হবে কিন্তু এখানে জাস্ট এটা ওটাকে মাল্টিপ্লিকেশন করে নিতে হবে। মাইনাস কমন নাও এ স্কয়ার এ মাইনাস, আচ্ছা আচ্ছা এটা মাইনাস কমন নিলে হয়ে যাবে, মাইনাস এটা বি এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, সরি বি, হ্যাঁ মাইনাস করে না, কেন মাইনাস করে না, এটাও এক্স
এটাকে যদি a সরি মাইনাস ax মাইনাস b তাহলে কি হবে ইনটু ax মাইনাস b বাই ba মাইনাস a স্যার ওটা মাইনাস কোনটা যেটা মাইনাস মাইনাস ক্যান্সেল করলেন হ্যাঁ দাঁড়াও মাইনাস বি মাইনাস বিএক্স মাইনাস মাইনাস বিএক্স মাইনাস এ ওটা নয় আবার মাইনাস এএক্স এএক্স মাইনাস বি এটা ঘুরিয়ে রেখে দিলাম এএক্স আছে না এএক্স মাইনাস বি ওকে ওকে মাইনাস কমন লিখলাম এএক্স মাইনাস মানে আমি এই এইটা এটা কাটার জন্য এই এইগুলো সেম সেম হওয়ার জন্য এগুলো মাইনাস মাইনাস এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে ওয়ান অ্যানসার এরকম করে তোমার অঙ্কটা এটা মাইনাস মাইনাস এ প্লাস হয়ে যাবে স্যার অ্যাকচুয়ালি আমি না এখানে মাল্টিপ্লিকেশন করে করে দিয়েছি ও তা হবে নো ব্যাপার না প্রসেস তো ঠিকই আছে মোটামুটি স্যার কি আপনারটা আপনারটা আরো ইজি আর কি ওয়ান এখানে ওয়ান অ্যানসারটা আসবে এই ধরনের অঙ্ক আছে এখানে দুই নম্বর বা এক নম্বর অঙ্ক আছে ত্রিকোণমিতিক প্রবলেম থাকে এইগুলো যে তোমার এটা এটা কোনো অ্যালজেবরিক প্রবলেম এগুলো এলজেব্রিক প্রবলেম এর অঙ্ক হলো আর এই প্রবলেম সলভ করতে গিয়ে তো হয়ে গেল টাইম মানে তোমাদের তো লাস্ট অঙ্ক এই কি সময় হবে না এখানে শেষ করে দেবো আজকে কত আজকে আটটা আজকে আটের অঙ্কটা করি দেখো আটের এই অঙ্কটা তোমাদের পড়েছিল 2017 দু নম্বর ছিল দেখবে 2017 এই অঙ্কটা ছিল পাই অফ এক্স ভালো অঙ্ক এটা ট্রিগোনোমেট্রিক্যাল কনসেপচুয়াল আইডিয়া লগ লগও আছে লগ কেউ যদি করে থাকে তোমাদের 22 এর মাল্টিপল 2007 এসেছিল আর 17 2017 তো দু নম্বর না তিন নম্বরের অঙ্কটা দিয়েছিল লগ সাইন এক্স আর এটা পাই অফ এক্স পাই অফ এক্স log sin x and phi psi psi of x phi of psi phi of psi of x log এটা দুই নম্বরে তোমাদের 2017 কোশ্চেনের নম্বর আছে এক বড় কোশ্চেন করাচ্ছি দেন এখানে এখানে তোমাদের সব কোশ্চেন দিয়েছে স্যার ওটা কি লগ cos x লগ cos x হ্যাঁ একটা যে লগ sin x phi of x equal log sin x and psi of x psi psi of x log cos x then আমাকে বের করতে হবে ফাইন আমি শর্ট কোশ্চেনই দিচ্ছি তোমাদের 2017 কোশ্চেনটা দুই নম্বরের অঙ্কটা ছিল দুই নম্বর কি তিন নম্বর ছিল এই অঙ্কটা 2017 তোমাদের কোশ্চেনে যেটা পাঠিয়েছি দেন ফাইন ওই অঙ্কগুলো প্র্যাকটিস করবে 2017 থেকে অনেক অঙ্ক থাকবে e টু দি পাওয়ার 2 পাই অফ x খুব ইন্টারেস্টিং অঙ্ক এটা এগুলো সব রকম প্রপার্টিজ কাজে লাগবে এটা বারবার দেয় 2 অফ সাই অফ x কি হবে বলো দেখি এনিওয়ান মানে if phi of x equal to log sin x and psi of x equal to log cos x then find to the power 2 phi of x plus e to the power 2 sin psi of x এর রেজাল্ট কত হবে এবং এখানে বেস গুলো হচ্ছে e log এর সমস্ত বেস e বেস আছে e বেস বলো কি হবে কি করবো স্যার e টু দি পাওয়ার 2 log sin x plus e টু দি পাওয়ার 2 log cos x দেখো phi এর জায়গা আমি যদি log বসিয়ে দিই ক্ষতি কি হবে log sin x বসালাম একদম তোমার 2 sin x psi of x এর জায়গায় কি বসালাম log 2 cos x 2 log cos x 2 log cos x এরপরে ধরো এই যে টুটা
এবার লগ cos স্কয়ার x 2 টা এখানে চলে এলো হলো স্যার এবার এটা মাল্টিপ্লিকেশন হয়ে যাবে বেস টু সেম এটা মানে ইনটু আছে এখানে প্লাস আছে মাল্টিপ্লাই কি করে হবে এটা এটা না 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 এবার তোমাদের একটা কোশ্চেন মানে একটা তোমাদের ইয়ে আছে তোমাদের বাই ডেফিনেশন একটা তোমার লগ এর ইয়ে আছে তোমার এটা ই বেস আছে এগুলো সব ই বেস লগ ই বেস এটা বাই ডেফিনেশন ফর্মুলা আছে যে লগ ই বেস এটা খুব জান এটা তোমাদেরকে হ্যাঁ পরে আসছি এটা তো তোমাকে এই ডেফিনেশনটা মনে রাখতে হবে এইটা এইটা তোমাকে মনে রাখতে হবে বাই ডেফিনেশন এটা কি বললাম যে লগ ই বেস এম এখানে যতই ভ্যালু থাকুক এই এমটা আসবে বাই ডেফিনেশন এটা লগের প্রপার্টিস আছে এটা আর এইটা খুব ইম্পর্টেন্ট এটা তোমার পরবর্তীকালে কাজে লাগে ডিফারেনশিয়াল ইকুয়েশনে কাজে লাগে বা সার্কিট থিওরিতে কাজে লাগে সমস্ত কিছুতে কাজে লাগে এটা তাহলে এখানে আমি সাইন এই প্রপার্টিসটা যদি কাজে লাগাই তাহলে এম এর জায়গায় কি হবে সাইন স্কোয়ার এক্স হ্যাঁ প্লাস কস স্কোয়ার এক্স বাই ডেফিনেশনটা ইকুয়াল টু ওয়ান ওয়ান অ্যান্সার দু নম্বর পেয়ে গেলাম তোমাদের 2017 কোয়েশ্চেন দেখবে এটা দু নম্বরের অঙ্ক এক তোমার ছিল দু নম্বরের অঙ্ক এই ডেফিনেশনটা তো মনে রাখতে হবে ই টু দ্য পাওয়ার লগ ই বেস এম যাই থাকুক এমটা এখানে আসবে মানে লগের ডেফিনেশন থেকে পাই খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা 2007 দিয়েছে মানে অল্টারনেটিভ হিসেবে দেয় ঠিক আছে আজকে তো প্রবলেম সলভ করি কিন্তু হয়ে গেল সময়টা কেটে গেল এক ঘন্টা সময় কিভাবে কেটে গেল এক ঘন্টা বেশি হয়ে গেল 13 আর কি অঙ্ক তোমাদের কি সময় পড়ে যাবে না এখানে শেষ করে দেবো হ্যাঁ তোমরা কি সময় দিতে পারবে না এখানে শেষ করবো ঠিক আছে আজকে থাক তোমরা যেমন বলছো আজকে অনেক অনেকটা ক্লাসও হয়ে গেল তোমাদের আজকে পাঁচটা ক্লাস হ্যাঁ ঠিক আছে আজকে এই পর্যন্ত থাক নেক্সট দিন আমরা এই কথা 14 তারিখ তো আর ওই এবার এই কন্টেন্ট এবার ওই মোটামুটি অনেকটা অঙ্ক করে দিলাম এবার ওই আমার এই ইয়েগুলো ওই ইভেন ইভেন নাম্বার ইভেন তোমার ইভেন নাম্বার ওই ওই কন্টেন্ট গুলো করে দিলেই হয়ে যেত ইভেন ফাংশন অড ফাংশন পিরিয়ডিক ফাংশন আর কম্পোজিট ফাংশন নেক্সট দিন আমরা করেই যে একটা অঙ্ক করে আমরা লিমিটের দিকে যাব ঠিক আছে ওকে স্যার থ্যাংক ইউ 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 স্যার ঠিক আছে ওয়েলকাম